উৎসাহব্যঞ্জক কর্মসূচির তৃণমূল পর্যায়ে এই কর্মসূচিতে আমাদের মাননীয় মন্ত্রী সময় দিয়েছেন, আগ্রহ করে অংশ নিচ্ছেন। এ থেকে আমরা সামগ্রিকভাবে সরকার যে কতটা কৃষি বান্ধব এবং কৃষক বান্ধব তার একটি স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি। আমি আন্তরিকভাবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। আর এই কর্মসূচি সম্পর্কে আমি একটু কথা সংক্ষেপে বলি। আমাদের কৃষি এবং কৃষক বান্ধব সরকার জানেন কৃষি খাতে ভর্তুকি দিয়ে চলেছে, প্রতি বাজেটে ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে, কিন্তু এই ভর্তুকি প্রদানের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় রয়েছে, আন্তর্জাতিক চক্র। তারা কৃষি খাতে ভর্তুকি বন্ধ করার জন্য তৎপর, প্রত্যেকবার বাজেট প্রণয়নের সময় কৃষি ভর্তুকি বন্ধ করার জন্য একটা চাপ থাকে। একেবারে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, এডিপি সবাই এটা বন্ধ করার জন্য চাপ দেয়। এরপরেও সরকার কারো কাছে মাথা নত না করে কৃষি এবং কৃষকদের কল্যাণের জন্য কৃষি খাতে ভর্তুকি ক্রমশ বাড়িয়ে চলছে। পাশাপাশি ভর্তুকি নাম না দিয়ে কৃষকরা যাতে সরাসরি সরকারের সহযোগিতা পায় এজন্য ভর্তুকি নামে না দিয়ে আমরা সরকার প্রণোদনা নাম দিয়ে একটি কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে আমরা আজকের এই অনুষ্ঠান করছি। এটি কোনো ভর্তুকি নয়, ভর্তুকি নামে নয়, কিন্তু ভর্তুকির মতোই আর কি। আমাদের সরাসরি কৃষকরা যাতে নগদে উপকৃত হয়, ভর্তুকিগুলো অবশ্য বিভিন্ন হাত ভরে যায়, সারের উপরে ভর্তুকি যায়, তেলের উপরে ভর্তুকি যায়। আর এই কর্মসূচিতে সরাসরি কৃষকরা উপকৃত হবে, কৃষি উৎপাদনের জন্য বীজ পাবে, বীজটা আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি প্রত্যেক কৃষকের জন্য। আউশ ফসল, আপনারা জানেন আমাদের উপসি বিভিন্ন ফসল আসার ফলে আউশ ফসলের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আউশ আমাদের দেশের হাজার বছরের ঐতিহ্যের ফসল, আউশ ধানও এখন অনেকটা দুর্লভ হয়ে গেছে। এই হারিয়ে যাওয়া ফসলগুলোকে পুনরুজ্জীবিত করার একটি আমাদের লক্ষ্য। এইসব কারণে সরাসরি কৃষক নির্বাচন করে তাদেরকে, প্রান্তিক চাষিদেরকে বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি উপজেলা বেশ কৃষি প্রধান এলাকা, এরপরেও আমরা তুলনামূলকভাবে অনেক কম ভর্তুকি প্রণোদনা পেয়েছি। পার্শ্ববর্তী কুমিল্লা জেলা পেয়েছে 12,000 চাষির জন্য, 12,800 চাষির জন্য, আমরা পেয়েছি মাত্র 750 জন চাষির জন্য। তো এই 750 জনের মধ্যে থেকে আবার আমরা কষবার জন্য একটু জোর জবরদস্তির মতো করে 180 জনের জন্য নিয়ে এসেছি। 9টি উপজেলা সমান করে ভাগ করলে আমরা 100 পেতাম না, একটু জোরাজোরি করেই 180 জন আনতে পেরেছে, আনতে পেরেছি আমরা। তো আমরা আশা করব পরবর্তীতে এখানে আমাদের যদি আগাম তথ্য থাকতো, আমরা হয়তো মন্ত্রী মহোদয়ের নজরে আনলে আরো বেশি আমরা আনতে পারতাম। তো আগামী বছরে যখন এটি আসবে, আমি বিশ্বাস করি আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা কুমিল্লার কাছাকাছি সংখ্যক নিয়ে আসতে সক্ষম হব। তো সেই আশায় রইলাম। আর আমাদের যে উদ্দেশ্যে ভর্তুকি দেওয়া, আউশ ফলন বাড়ানোর কাজটি যেন হয়, কৃষক ভাইদের কাছে আমাদের এই জিজ্ঞাসা থাকলো। আবারও আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এজন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, তিনি তার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় দিয়েছেন। আমরা ধরে নিয়েছিলাম উনি একটা তুলে দিয়ে চলে যাবেন, এরপরে উনি আমাদের মাঝে বসেছেন, কথা বলছেন, এজন্য বিশেষভাবে তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উনি যে আমাদের গণমানুষের প্রতি, কৃষকের প্রতি তার যে ভালোবাসার স্বাক্ষর পেয়েছেন, রেখেছেন, এই ভালোবাসাকে আমরা স্যালুট করি আমরা।